আসসালামু আলাইকুম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে আমি আফিফা বিনতে নূর অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় ভগ্নাংশ নিয়ে আজ শিক্ষার্থীদের সাথে একটি সৃজনশীল প্রশ্নের আলোচনা করব। গত তিনটি ক্লাসে আমি এই ভগ্নাংশের তিনটি বেসিক অংশ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। এই বেসিক অংশগুলো কি ছিল মনে আছে তোমাদের? সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমলব বিশিষ্ট ভগ্নাংশ। আজ আমরা এর প্রেক্ষিতে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি দেখো, মিনার আছে তিন সমস্ত চার ভাগের তিন মিটার এবং তমার আছে পাঁচ সমস্ত তিন ভাগের এক মিটার ফিতা। এই দুইটি ফিতা দুজনের আছে। আমাকে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো ভগ্নাংশ দুটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এই তিন সমস্ত চার ভাগের তিন আর পাঁচ সমস্ত তিন ভাগের এক। চলো আমরা প্রশ্নটির সমাধান করি। তিন সমস্ত চার ভাগের তিন মিটার, আমাদের হর কি? হর অপরিবর্তিত থাকবে চার, আর হরের চারকে তিন দিয়ে কী করব? গুণ করব। চার গুণ তিন, আর এই লবে থাকা তিনকে কী করব? এর সাথে যোগ করে দেব। তাহলে কত হয়েছে? চার আমাদের লব এবং তিন চারে বারো যোগ তিন, চার আর বারো আর তিনে কত? পনেরো। এটি কিন্তু এই মিশ্র ভগ্নাংশ থেকে পরিবর্তিত হয়ে অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে। তাহলে আমরা ব্র্যাকেটে লিখে ফেলি অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটিকে ঠিক একইভাবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। আমাদের দ্বিতীয় ভগ্নাংশটি হলো পাঁচ সমস্ত তিন ভাগের এক। তাহলে আমাদের লব পরিবর্তিত হবে, হর কি? একই থাকবে। তাহলে পাঁচ গুণ তিন যোগ এক, তিন তিন পাঁচে কত? পনেরো যোগ এক। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি সবাই যে কি আমার তিন ভাগের ষোলো হলো অপ্রকৃত ভগ্নাংশ। এরপর আমাদের খন আমরা প্রশ্নটি দেখো, দুইজনের একত্রে কত মিটার ফিতা আছে? তাহলে আমরা সমাধানটা কিভাবে করবো? প্রথমে আমরা লিখবো কি, আমাদের প্রথমে আছে মিনার, তাহলে লিখবো মিনার ফিতা আছে কত? চার, বা প্রথমে লিখে তিন সমস্ত চার ভাগের তিন মিটার। এটা আমরা এখন জানি যে এখানে আমরা যখন এটাকে অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে এটা প্রকাশ করবো, তাহলে কত হবে? চার ভাগের কত হবে? পনেরো মিটার। আর তোমার তমার ফিতা আছে পাঁচ সমস্ত তিন ভাগের এক মিটার। এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করলে কত? তিন ভাগের ষোলো মিটার। এখন দুইজনের একত্রে কত আছে? তাহলে আমরা লিখব, সুতরাং দুইজনের একত্রে ফিতা আছে। দুইজনের কি হবে? যোগ হবে। আমরা খুব ভালোভাবেই জানি একজনের ফিতা সাথে অন্যজনের ফিতা কি করতে হবে? যোগ করতে হবে। একত্রে কত? যোগ তিন ভাগের ষোলো মিটার। এখন আমার এখানে দেখো হর কিন্তু কি আলাদা, একখানে চার এবং তিন। তাহলে আমরা যখন আমাদের এরকম হর দুইটি ভিন্ন আসবে তখন আমরা কি করেছিলাম? লসাগু করেছিলাম না? আমরা জানি চার আর তিনের লসাগু, যেহেতু চার একটি জোড় সংখ্যা এবং তিন বিজোড় সংখ্যা, তাহলে লসাগু এদের মধ্যে কোনো সাধারণ গুণ নিয়োগ নেই। তাহলে একটি সংখ্যার সাথে অপর সংখ্যা কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে আমার লসাগু হবে বারো। এই বারোকে দিয়ে আমি কি করব? প্রথমে এই চারকে ভাগ করব। তাহলে বারোকে যদি আমি চার দিয়ে ভাগ করি কত থাকবে আমার? তিন। সেই তিনের সাথে আমার এই লব পনেরো গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমার গুণ করলে কত হবে দেখো, তিন তিনের সাথে তিন গুণ পনেরো, তিন গুণ কত? পনেরো। আর যোগ,
এই 12-র সাথে এই ভগ্ন দ্বিতীয় ভগ্ন সঙ্গে 3 কে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমার হবে 4 4 গুণ যে সংখ্যাটি আমি পাবো তাকে আমার কি লবের সাথে গুণ করে দিতে হবে 4 গুণ 16 তোমরা যখন করবে আস্তে আস্তে কি তোমরা পুরো ব্যাপারটা আমি যখন ভেঙে ভেঙে লিখেছি তোমাদের আর ভেঙে লেখার প্রয়োজন হবে না প্র্যাকটিস করতে করতে তোমরা একসাথেই লিখে ফেলতে পারবে এখন বোঝার সুবিধার জন্য আমি কি করছি বারবার তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি তাহলে 12 3 15 আমাদের যাদের নাম তো মুখস্থ তারা কি করতে পারে 3 15 45 জানি আর যারা জানো না তারা রাফ লিখে পাশে গুণটি দেখাবে আর 4 16 কত 64 মিটার তাহলে দুটো যোগ করলে কত আমরা হর তো একই আছে 4 আর 5 যোগ করলে কত 9 হাতে কিছু নাই 4 আর 6 যোগ করলে কত আমার 10 তাহলে 109 ভাগ কত 12 এটাকে এটি আমাদের কি এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশকে আমি রাফে কি করতে পারি এটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি তাহলে 109 কে নামিয়ে ফেলি কত হবে দেখো তাহলে আমরা 12 নামটা যদি করি তাহলে দেখো কত 5 12 কত 60 6 12 এরকম দিয়ে দেখো 9 12 108 হয় কিন্তু 10 12 120 বেশি হয়ে যায় তাহলে নেওয়া যাবে না তাহলে আমরা 9 12 108 108 তাহলে কত 9 থেকে 8 বিয়োগ করলে কত হবে 1 তাহলে আমার ভাগশেষ যা হবে আমরা আগেই বলেছিলাম ভাগশেষটা কি হবে লবে পরিণত হবে হর কিন্তু অপরিবর্তিত থাকবে 12 আর উপরে কত 1 তাহলে আমরা এখানে লিখতে পারি 9 সমস্ত 12 ভাগের 1 মিটার এবার আমরা গয়ের সমাধান করব এখানে দেওয়া আছে কার ফিতার পরিমাণ কত ঠিক আছে ফিতার দেওয়া তো আছে কিন্তু কার পরিমাণ কত আসলে এখানে বোঝাতে কার পরিমাণ বেশি কার ফিতার পরিমাণ বেশি দুজনের ফিতায় আমরা দুটি ভগ্নাংশ দেখছি দুটি ভগ্নাংশ দেখে তো আমি বুঝতে পারছি না যে কোন ফিতার পরিমাণ বেশি কারণ দুটি ভগ্নাংশের ক্ষেত্রে দেখো এখানে হর হলো তোমার 4 এর এই ভগ্নাংশের হর হলো কত 3 তাহলে হর যদি আলাদা থাকে তাহলে সেই ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কি করতে হবে এগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে আমরা প্রথমেই লিখে ফেলি যে তোমার মিনার ফিতার পরিমাণ তাহলে মিনার কাছে ফিতা আছে সমান 3 সমস্ত 4 ভাগের 3 মিটার যা কিনা আমরা কি করেছি আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নির্ণয় করলে আমরা বলতেই পারি এটি হলো কত 4 ভাগের 15 মিটার আর তোমার ফিতার পরিমাণ দেখো তোমার কাছে ফিতা আছে সমান কি হবে 5 সমস্ত 3 ভাগের 1 মিটার তাহলে এটা কি হবে এটা আমরা জানি আমরা কিছুক্ষণ আগেই করেছি 3 ভাগের 16 মিটার তাহলে কার পরিমাণ বেশি এই পরিমাণটি বেশি এটা নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে এখন ভগ্নাংশগুলোর হর 4 ও 3 এর লসাগু বের করতে হবে আমরা কিছুক্ষণ আগেই করেছিলাম তাহলে আমরা লিখে ফেলি এখন ভগ্নাংশ গুলোর হর 4 এবং 3 এর লসাগু কত আমরা জানি 12 এই 12 কে দিয়ে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাকে কি করতে হবে প্রত্যেকটি ভগ্নাংশকে আলাদাভাবে এর হরকে ভাগ করতে হবে এবং যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফলটি দিয়ে ভগ্নাংশটি প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম ভগ্নাংশটির হর এবং লবকে ভাগফল দিয়ে গুণ করতে হবে এবং দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও কি আমি যখন দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফল দিয়ে এই পুরো ভগ্নাংশটির হরকে এবং লবকে ওই সংখ্যাটা দিয়ে কি করতে হবে গুণ করতে হবে দেখো আমরা আবার করছি তাহলে প্রথম ভগ্নাংশের হর কত 4 আমার উত্তর কত আসলো 3 সুতরাং আমার ভগ্নাংশটি আমি লিখে ফেলছি এখন আমি উভয় ভগ্নাংশের এই একই ভগ্নাংশের হর এবং লবকে এই 3 সংখ্যাটি দ্বারা
গুণ করব তাহলে 15 কেও 3 দিয়ে গুণ করব এবং 4 কে অবশ্যই 3 দিয়ে গুণ করব তাহলে দেখো আমার কত আসছে 12 ভাগের 3 15 আমি আগেই বলেছি 45 ঠিক আছে আবার 12 কে আমি 3 দিয়ে ভাগ করব কারণ আমার দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি আমার হর হলো 3 তাহলে ভাগ করলে কত পাওয়া যাবে 4 আর ভগ্নাংশটি কি 16 ভাগ 3 তাহলে আমি 16 কেও 4 দিয়ে গুণ করব এবং 3 কেও কি 4 দিয়ে গুণ করব দেখো আমার ভগ্নাংশ দুটির কি হর সমান আসছে ঠিক আছে আর 4 16 কত 64 নামটা কিন্তু আমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে হ্যাঁ তাহলে ভগ্নাংশের হর যদি একই হয় সেক্ষেত্রে আমি তোমাদের কি বলেছিলাম যদি একই হয় হরগুলো সেক্ষেত্রে যে সংখ্যাটি বড় লবের যে সংখ্যাটি বড় সেই সেই ভগ্নাংশটি কি বড় তাহলে আমরা এই কথাটা লিখে ফেলি তাহলে মনে থাকবে তাহলে ভগ্নাংশের হর একই হলে ভগ্নাংশের হর একই হলে কি যদি হর কি আমার লব বড় যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড় তাহলে আমার কোন ভগ্নাংশটি বড় হবে আমার 64 এটি বড় হবে কার চাইতে বড় হবে 45 এর তুলনায় তাহলে আমি লিখতে পারি 64 যেহেতু 45 এর তুলনায় বড় হবে আমি বা দিয়ে লিখতে পারি কি 64 এর আমার হর কত ছিল 12 দেখছো তোমরা খেয়াল করছো হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবেই লিখতে পারি আসলে এই 64 ভাগের যে 12 এটা আসলে কি এটা ছিল এই 3 ভাগের 16 এই ভগ্নাংশটি ছিল সুতরাং আমি এটার পরিবর্তে বা কমা দিয়ে আমি লিখতে পারি এটা কি 3 ভাগের 16 এটা কি আর এই 45 ভাগের 12 45 ভাগ 12 বা 12 ভাগের 45 এই ভগ্নাংশটির কোন ভগ্নাংশটি ছিল আমার 15 ভাগের 4 ছিল তাহলে আমি এর পরিবর্তে 15 ভাগের 4 কথাটি লিখতে পারি তাহলে আসলে কি বলো আসলে আমাদের এই ভগ্নাংশটি কি এই ভগ্নাংশটি হলো এই 5 সমস্ত 3 ভাগের 1 5 সমস্ত 3 ভাগের 1 গ্রেটার দেন কত আমার 3 সমস্ত 4 ভাগের 3 ঠিক আছে তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি সুতরাং 5 সমস্ত 3 ভাগের 1 গ্রেটার দেন 3 সমস্ত 4 ভাগের 3 এবং কথায় যদি কথাটা লিখি তাহলে কার দেখো এটি ছিল মিনার ফিতা আর 5 সমস্ত 3 ভাগের 1 ছিল তমার ফিতা তাহলে তমার ফিতার পরিমাণ বেশি আমাকে প্রশ্ন করেছে কার ফিতার পরিমাণ বেশি তাহলে আমি লিখব অতএব তমার ফিতার পরিমাণ বেশি আজ এই পর্যন্তই আগামী ক্লাসে নতুন একটি অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব যা তোমরা পরীক্ষার প্রস্তুতিমূলক শিক্ষণ হিসেবে শিখবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম